টিভির আজকের পর্বে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি নরসিংদী জেলার ঘোড়াশাল বাজারের মনু মিয়া জমিদার বাড়িতে। আর আজকে এই মনু মিয়া জমিদার বাড়িটি সম্পর্কে আপনাদের ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং এই জমিদার বাড়িটি আপনাদেরকে ঘুরে দেখাবো। সো ভিউয়ার্স চলুন দেখা। সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আশা করি মহামারী এই করোনা ভাইরাস থেকে আমরা সকলেই মুক্ত থাকব এবং আমাদের বাংলাদেশ থেকে করোনা ভাইরাসের এই প্রকোপ খুব তাড়াতাড়ি চলে যাবে। প্রিয় দর্শক, ভ্রমণ টিভির আজকের পর্বে আমরা আপনাদেরকে নিয়ে যাব নরসিংদী জেলার পলাশ উপজেলার মনু মিয়া জমিদার বাড়িতে। ভ্রমণ টিভিতে বরাবরের মতোই আমরা ইতিহাস ও ঐতিহ্যের সন্ধানে বিভিন্ন জায়গায় ঘুরে আপনাদেরকে সেই ভিডিওগুলো প্রদান করে থাকি। আর তাই আজকের পর্বে আমরা যাব নরসিংদী জেলার মনু মিয়া জমিদার বাড়িতে। প্রিয় দর্শক, তার আগে বলে নিচ্ছি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। প্রিয় দর্শক, মনু মিয়া জমিদার বাড়ি বাংলাদেশের নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি, যা মূলত কাগজে কলমে ঘোড়াশাল জমিদার বাড়ি হিসেবে লিপিবদ্ধ থাকলেও স্থানীয়দের কাছে এটি মনু মিয়া জমিদার বাড়ি নামেই পরিচিত। এই জমিদার বাড়িটি মনু মিয়া জমিদার বাড়ি হিসেবে পরিচিত হলেও এটির প্রতিষ্ঠাতা কিন্তু জমিদার মনু মিয়া নন। এই জমিদার বংশের প্রতিষ্ঠাতা জমিদার মনু মিয়ার পিতা আবু ইউসুফ লুৎফুল কবির। আবার আরেকটি মতে এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা গোলাম নবী, যার ডাকনাম ছিল ফেনু মিয়া। এখানে মনু মিয়ার বাড়ির পাশাপাশি আরও দুইজনের বাড়ি রয়েছে, তারা হলেন নাজমুল হাসান ও মৌলভী আব্দুল কবির, তারাও এই জমিদার বংশধর। তবে জমিদার মনু মিয়ার পরিচিতি পাওয়ার পেছনে মূল কারণ হচ্ছে তিনি এলাকার একজন পরিচিত মুখ ছিলেন। তার পুরো নাম আহমদুল কবির মনু মিয়া, তাই তার নামেই এখন এই জমিদার বাড়ির নাম মানুষের মুখে মুখে, কারণ তিনি এই জমিদার বংশের মধ্যে একজন সফলতম ব্যক্তি ছিলেন। শুধু তিনি নন, তার স্ত্রী, ছেলে ও মেয়ে সকলেই তাদের কর্মদক্ষতার ফলে উল্লেখযোগ্য ব্যক্তি হিসেবে সকলের কাছে পরিচিত ছিলেন। এই জমিদার বাড়ির অন্যান্য জমিদার বাড়ি থেকে একদম আলাদা, মূলত এই বাড়ির অবকাঠামোর জন্যই এটি বেশ আলাদা সকলের কাছে। বাড়িতে ভীষণ খোলামেলা ভাবটাই প্রধান বৈশিষ্ট্য। বাড়িটিতে রয়েছে একতলা বিশিষ্ট গ্লাসের ব্যবহার। বাড়ির সামনেই চোখে পড়বে বেশ বড় মাঠ, এবং মাঠ পেরোলেই একসময় ছিল বড় পুকুর, যেটি কিনা এখন আর দেখা যায় না। সামনে একটি এগিয়ে গেলেই চোখে পড়বে প্রাচীন গাছের সারি, যা এই বাড়ির বহিরাগত অংশকে অনেক সৌন্দর্যের রূপ দিয়েছে। এছাড়াও বাড়ির ভিতরের নকশাও মন কাড়ার মতো। অন্যান্য জমিদার বাড়ির মতো এটি অগ্রিত বা অযত্নে এখন নষ্ট হয়ে যায়নি, এখনও অনেক ভালো অবস্থাতেই রয়েছে এই বাড়ির ভিতরের এবং বাহিরের অংশ। প্রিয় দর্শক, সময় পেলে একদিন ঘুরে আসুন নরসিংদী জেলার এই মনু মিয়া জমিদার বাড়ি থেকে। আশা করছি আপনার ভালো লাগবে। তবে একটা কথা আপনাদেরকে বলে নেই, মনু মিয়া জমিদার বাড়ির দুটি অংশ রয়েছে। রাস্তার ধারেই যে প্রথম অংশটি দেখতে পাচ্ছেন সেটি নিয়েই মূলত আমাদের আজকের ভিডিওটি, কিন্তু এর পিছনেও কিন্তু আরও সুন্দর একটি বাড়ি রয়েছে, যেটা দেখতে কিনা আরও আকর্ষণীয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, বাড়ির কেয়ারটেকারের সাথে কথা বলে জানা গেল যে এই বাড়ির ভিতরের অংশ শ্যুট করবার বা ভিডিও করবার কোনো অনুমতি নেই, তাই ভিডিওটি করে আপনাকে দেখাতে পারলাম না। তবে যদি আপনি যান এখানে তাহলে নিজ চোখে গিয়ে দেখে আসবেন, আসলেই এটা ইতিহাসের অন্যতম একটি নিদর্শন। প্রিয় দর্শক, ভ্রমণ টিভির আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামীতে অন্য কোনো জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।